চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা আসার দুই দিন পরেই অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমরা ইনশাআল্লাহ এই 12 সেপ্টেম্বর 2021 থেকে আমরা শ্রেণীকক্ষে পাঠদান শুরু করতে পারব, এই আমাদের আজকের এই সিদ্ধান্ত। ক্লাস শুরু করার প্রক্রিয়াও জানান তিনি। আমরা শুধুমাত্র যারা এবার এসএসসি বা এইচএসসি পরীক্ষা দেবেন এবছর 2021 সালে, তারা এবং যারা আগামী বছর এসএসসি এবং এইচএসসি দেবেন তারা প্রতিদিন আসবেন। প্রথমে প্রাইমারিতে আবার ক্লাস 5 প্রতিদিন আসবেন, কিন্তু 1, 2, 3, 4 আর আমাদের এখানে 6, 7, 8, 9 তারা শুরুতে সপ্তাহে একদিন করে আসবেন। এটা কেন আপনারা সবাই জানেন, ওই যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবার জন্যে, সামাজিক দূরত্ব বজায় রাখবার জন্যে। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে জানিয়ে বিভিন্ন নির্দেশনা দেন মন্ত্রী। তাদের সন্তানদেরকে যখন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন তারা নিশ্চিত করবেন যে তাদের বাড়িতে কেউ রোগাক্রান্ত নেই, এই কোভিডে আক্রান্ত নেই, কিংবা তার সন্তান যে শিক্ষা প্রতিষ্ঠানে আসবে তার কোনো ধরনের কোনো এই রোগের কোনো উপসর্গ নেই, এটি অভিভাবকেরা নিজেরা যতদূর সম্ভব তারা নিশ্চিত করবেন। কর্তৃপক্ষ চাইলে অক্টোবরের আগেই বিশ্ববিদ্যালয়ের ক্লাসও শুরু করা সম্ভব বলে জানান শিক্ষামন্ত্রী দীপুমণি। আবারও এই সপ্তাহে সকল মাননীয় উপাচার্যের সঙ্গে হয়তো বৈঠক করব ইনশাআল্লাহ। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।